New York, Bangladeshi community, Muslim Bisho, Jukturastro, Ebong Antur Jati, Shorboshe Shop Cover Dekte, Oshunte, Protidin Shatet Hakun, New York Shomoy, Rat, Doshta, Ebong Bangladesh Shomoy, Shakal Attai, FM786.com, Prime News. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 2 অক্টোবর 2020 শুক্রবার, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ট্রাম্প ও মেলানিয়া। নিউ ইয়র্কে দুই বাংলাদেশের ওপর দুর্বৃত্তদের হামলা। ওজন পার্কের মান্নান হালাল সুপারমার্কেটে ডাকাতি। চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকার নির্বাচন কমিশনের সভা। নিউ ইয়র্কে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ভার্চুয়াল সভা। দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার 40 লাখ একর ভূমি। বিশ্বজুড়ে সংকটে রয়েছে ইসলাম, বলছেন ম্যাক্রো। এমিরেটস এয়ারলাইন্সকে $4 লাখ জরিমানা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামিক কালচারাল ফোরামের সৌজন্য সাক্ষাৎ। ট্রাম্পের নির্বাচনী প্রচার স্থগিত। শ্রীলঙ্কার শর্ত না মেনে ঠিক করেছে বিসিবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল পোল্ট্রি, নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। 3 দিনের ব্যবধানে নিউ ইয়র্কে 2 বাংলাদেশি জাতিগত ও ধর্মীয় বিদ্বেষমূলক হামলার শিকার হয়েছেন। উভয়ে প্রাণে বেঁচে গেলেও আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একজন হলেন ব্রুকলিনের পুটনামে বসবাসরত ফেনীর দাগুন ভুইয়ার সন্তান মনির আহমেদ এবং অপরজন কুইন্সের আক্তারুজ্জামান। 26 ও 29 সেপ্টেম্বর এই দুজনের ওপর হামলার ঘটনা ঘটে। উভয় ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট করা হলেও এখন পর্যন্ত দুর্বৃত্তদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে নিউ ইয়র্ক পুলিশের এক মুখপাত্র জানান, দুর্বৃত্তকে শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মুক্তিযোদ্ধা, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পী, সাহিত্যিক, সমাজকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে নিউ ইয়র্কে উদযাপিত হয়ে গেল চ্যানেল আইয়ের 22তম জন্মদিন। 30 সেপ্টেম্বর রাতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এই উদযাপন সমাপ্ত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র চ্যানেল আইয়ের CEO মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। গণমাধ্যম হিসেবে চ্যানেল আইয়ের গুরুত্ব তুলে ধরে সকলের বক্তব্যের পর বিপুল করতালির মধ্য দিয়ে 22তম জন্মদিনে 22 পাউন্ডের কেক কাটা হয়। এ সময় অতিথিদের উচ্ছ্বাস আর চ্যানেল আইয়ের জন্মদিনের গানের সুরের মূর্ছনায় অন্যরকম এক আবহের সৃষ্টি হয়। চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকার নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত নিজস্ব কার্যালয়ে। প্রধান নির্বাচন কমিশনার জনাব শাহজাহান মাহমুদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিশনের সদস্য মুজিবুল হক, আবু তালেব চৌধুরী, ATM নাজির হোসেন, মুর্শেদ রিজভি চৌধুরী, নাসিরুদ্দিন চৌধুরী, মোহাম্মদ জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। সভার আলোচনায় মেম্বারশিপ ফি কমানোর প্রস্তাব আসে। এছাড়া সদস্যপদ নবায়ন, নতুন সদস্যপদ গ্রহণের জন্য 1 মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নিউ ইয়র্কের ওজন পার্কে মান্নান হালাল সুপারমার্কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। 1 অক্টোবর রাত 10টার সামান্য পরে এই ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কৃষ্ণাঙ্গ ডাকাতদের একটি সংঘবদ্ধ দল বন্দুক তাক করে ক্যাশ থেকে বড় অঙ্কের নগদ ডলার নিয়ে যায়। এই ঘটনায় কমিউনিটির মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। ক্যালিফোর্নিয়ায় এবছর শুরু হওয়া দাবানল একের পর এক আশঙ্কাজনক মাইলফলক পার করছে। ইতোমধ্যে পুড়ে গেছে 49 লাখ একর ভূমি, প্রাণহানি হয়েছে 30 জনের, ধ্বংস হয়েছে হাজার হাজার মানুষের বাড়িঘর। কানেকটিকাটের চেয়েও বড় একটি এলাকায় নতুন করে আগুন লাগা শুরু হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় ওয়াইন কাউন্টিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে অগ্নি নির্বাপন কর্মীরা। 3 অক্টোবর সেখানে চরম আগুনের সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
4 অক্টোবর সন্ধ্যা 6টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভার একটি পর্বে থাকছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ ও তার ওপর বিশ্লেষণধর্মী আলোচনা। আয়োজক সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা বিজ্ঞানী ও লেখক নুরুন নবী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী বঙ্গবন্ধু পরিষদের সদস্য সহ আগ্রহী বাংলাদেশিদেরকে সভায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী উপদেষ্টা হোপ হিক্স করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে যাওয়ার পর পরীক্ষা করা হলে তাদের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। টুইটারে করোনা পরীক্ষার ফল জানিয়ে ট্রাম্প বলেছেন, আমরা একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠব। তবে 74 বছর বয়সী ট্রাম্প উচ্চ ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের চিকিৎসক শোন কোনলি এক বিবৃতিতে জানিয়েছেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি উভয়েই ভালো আছেন। তারা হোয়াইট হাউসের একটি বাসাতেই থাকার পরিকল্পনা করেছেন। এবারে অন্যান্য খবর। ইসলামপন্থী উগ্রবাদ ঠেকিয়ে ফ্রান্সে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সংরক্ষণ পরিকল্পনার উন্মোচন করে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, বিশ্বজুড়ে এখন সংকটে রয়েছে ইসলাম। তার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের ইসলামী অ্যাক্টিভিস্টরা। খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। শুক্রবার দীর্ঘ প্রতীক্ষিত ভাষণে ম্যাক্রো বলেন, একটি ধর্ম হিসেবে ইসলাম বিশ্বজুড়ে সংকটের মধ্যে রয়েছে। এটা শুধু আমরা আমাদের দেশেই দেখছি না, বরং পুরো বিশ্বজুড়েই একই অবস্থা। এবারে মাদানি হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্সকে $400,000 জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ। গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে তেহরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনা করায় এই জরিমানা করা হয়েছে। তবে মার্কিন কর্তৃপক্ষের এই ঘোষণায় জানানো হয়েছে, আগামী এক বছরের মধ্যে ওই আকাশসীমা পুনরায় লঙ্ঘন না করলে এমিরেটসের অর্ধেক জরিমানা মওকুফ করে দেওয়া হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এবারে পিপল অ্যান্ড টেক বাংলাদেশ প্রসঙ্গ। ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান মমতাজের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। 30 সেপ্টেম্বর রাত 10টার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসলামিক কালচারাল ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে পদ্মা ও যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ফোরামের ত্রাণ তৎপরতায় স্বরাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। বৈঠকে ফোরামের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ নাজমুল হক, মাওলানা আবু জাফর কাশেমি, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা কারামত আলী, আলহাজ মোহাম্মদ ফজলুল হক উপস্থিত ছিলেন। FM 7/6 প্রাইম নিউজে এবার একটি বিরতি। বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 7/6 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে ইউএস ইলেকশন 2020 এর খবর। নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি, কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় নির্বাচনী প্রচার থেকে দূরে থাকতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইতোমধ্যে 2 অক্টোবর ফ্লোরিডার নির্বাচনী প্রচার সহ বেশ কয়েকটি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। 15 অক্টোবর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে দ্বিতীয় নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে সেই বিতর্কও বাতিল বা মুলতবি হতে পারে। এরপর 22 অক্টোবর তৃতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক হওয়ার কথা রয়েছে। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে, কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান, যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ।
এবারে সেন্ট ওয়েভ খেলার খবর। সবার আশা ছিল শ্রীলঙ্কা সফরের মাধ্যমে ক্রিকেটে ফিরবে টাইগাররা, কিন্তু তা আর হচ্ছে না। সফর বাতিল হওয়ায় সবাই হতাশ, হতাশ বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তবে লঙ্কানদের এত এত শর্ত মেনে সফরে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশংসা করেছেন তিনি। ডোমিঙ্গো বলেন, শ্রীলঙ্কা সফর হচ্ছে না বলে আমি অবশ্যই হতাশ, তবে আমার মনে হয় দলের ওপর যেমন শর্তারোপ করা হয়েছিল তাতে শ্রীলঙ্কা না যাওয়ার সিদ্ধান্তটা সঠিক হয়েছে। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ট্রাম্প ও মেলানিয়া। নিউ ইয়র্কে দুই বাংলাদেশের ওপর দুর্বৃত্তদের হামলা। ওজন পার্কের মান্নান হালাল সুপারমার্কেটে ডাকাতি। চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকার নির্বাচন কমিশনের সভা। নিউ ইয়র্কে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ভার্চুয়াল সভা। দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার 40 লাখ একর ভূমি। বিশ্বজুড়ে সংকটে রয়েছে ইসলাম বলছেন ম্যাক্রো। এমিরেটস এয়ারলাইন্সকে $4 লাখ জরিমানা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামিক কালচারাল ফোরামের সৌজন্য সাক্ষাৎ। ট্রাম্পের নির্বাচনী প্রচার স্থগিত। শ্রীলঙ্কার শর্ত না মেনে ঠিক করেছে বিসিবি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।